রবিবার থেকে মুরলী ক্লাসে কখনো সৌরাশিস লাহিড়ি, কখনো ইরে সাক্সেনাকে দেখা গিয়েছে বাধ্য ছাত্রের মতো বোলিং অনুশীলন করতে। মঙ্গলবার শুধু বাংলার স্পিনাররাই নন, মুরলী ক্লাসে এবার হাজির বাংলার ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, কখনো চোট কখনো বা কোনো অজ্ঞাত কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন বাংলার এই ব্যাটসম্যান। বাংলার মনোজ অনেক দিন ধরেই নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া। ক্লাব ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, বারবারই বল হাতে দেখা গিয়েছে মনোজ তিওয়ারিকে। মনোজ নিজেও চান অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে কাম ব্যাক করতে, আর সেজন্যই মুরলির কাছে স্পিন মন্ত্র নিতে হাজির তিনি। বিজয় হাজারে ট্রফির অনুশীলনের ফাঁকে বোলিং নিয়ে মুরলির থেকে নিলেন গুরুত্বপূর্ণ টিপসও। Manoj is can be a good leg spinner as well, because he can bowl in the one days, especially for his state, and if he plays for the country few overs he can bowl. So I was just looking at him and how he can improve in bowling side, and maybe because he's concentrating on his batting a lot, so he's not concentrated much on the bowling. So I told him, because if you want to be a little bit of help in bowling, so you have to practice a little bit more. এদিকে আগামী 7 তারিখ কল্যাণীতে ওড়িশার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু করছে বাংলা। এদিনই কলকাতায় শেষ অনুশীলন করলো বাংলা। আগামী দুদিন লক্ষ্মীনদন শুক্লর বাংলা ব্রিগেড অনুশীলন করবে কল্যাণীতে। বুচিবাবু ট্রফি চ্যালেঞ্জার্স ট্রফিতে ব্যর্থ হলেও বাংলার অধিনায়কের মত, বিজয় হাজারে ট্রফিতে ঘুরে দাঁড়াবে বাংলা। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।